অবশেষে উৎকণ্ঠার অবসান পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরির ভৌমিক পরিবারে। নিমতৌরির দেবতোষ ভৌমিকের মেয়ে সোনিয়া ভৌমিক মেডিকেলে পড়াশোনা করতে গিয়েছিল ইউক্রেনে। তবে গত এক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে রীতিমতো উৎকণ্ঠায় ছিল ভৌমিক পরিবার। তবে শেষমেশ ভারত সরকারের সহযোগিতায় রাত 2:30 সময় সোনিয়াকে বাড়িতে পৌঁছে দেয়, আর যার ফলে রীতিমতো খুশি ভৌমিক পরিবারে। সোনিয়া ইউক্রেনের ট্রান অফ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। সোনিয়ার কথায়, গত কয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে, অবশেষে ভারত সরকারের সহযোগিতা পেয়ে বাড়িতে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে। যুদ্ধবিরতি ঘটলেও আদেও পরবর্তী সময়ে ইউক্রেনে যাবেন কিনা তা এই মুহূর্তে ভেবে উঠতে পারছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে খুশির হাওয়া নিমতৌরির ভৌমিক পরিবারে। আপনি কোথায় পড়তেন? আমি টার্নোপিল ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তাম। কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, আমরা তো দেখেছি যে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা ভয়াবহ যুদ্ধ, সেই যুদ্ধটা আমরা জাস্ট টেলিভিশনের পর্দায় দেখেছি, তুমিরা চাক্ষুষ দেখেছো, সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করো। আমি ওয়েস্টার্ন ইউক্রেনে থাকি। হ্যাঁ, থাকতে কোথায়? আমি টার্নোপিলে ছিলাম। টার্নোপিল হচ্ছে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গারি এইগুলোর বর্ডারের কাছে ছিল। আচ্ছা, তো আমাদেরকে বলা হয়েছিল যত তাড়াতাড়ি পারবেন বর্ডারের কাছে আসুন, বর্ডার থেকে আপনাদেরকে বের করানো হবে। ওখান থেকে মানে ওখানে যতক্ষণ ছিলে বাড়ির লোকের একটা টেনশন ছিল, চিন্তাভাব সবসময় ফোন করতো, কতটা আতঙ্কের মধ্যে ছিলেন যে দেশটা ছেড়ে? আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে বলেছিল যে সব কিছুই স্টেবল আছে, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, বাড়ি যেতে চাইলে তোমরা যেতে পারো, কিন্তু আমরা হয়তো এক মাস পরই তোমাদেরকে ডেকে নেব। ফ্লাইটের প্রাইস খুবই হাই ছিল, সবার জন্য ওটা হচ্ছিল না, আর ইভ্যাকুয়েশন ফ্লাইটও খুবই হাই ছিল, আর একটাই যেতে পেরেছে। আতঙ্কটা কীরকম ছিল যতদিন ওখানে ছিল? আমরা প্রত্যেক দিন রাত্রে এটা ভেবেই জেগে থাকতাম, যদি বম পড়ে আমাদেরকে বম রেস্কিউ এতে ছুটতে হবে, তো ওই জন্য কোনো ঘুম নেই, কিছু নেই, দুদিন ওইভাবেই ছিলাম। তারপরের দিন এটাই ডিসাইড করলাম যে আমাদেরকে বেরোতে হবে। যা বাস পেলাম, এজেন্টরা বাস ঠিক করে দিল, সেই বাস হিসেবেই আমরা হচ্ছে লাভিবের দিকে গেলাম। সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল ওখানে বর্ডার আছে, ওখানে পৌঁছে গেলেই তোমাদেরকে ক্রস করানো হবে। বর্ডারে গিয়ে ইন্ডিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করেছি, আমি ইন্ডিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করেছিলাম, ওরা যথেষ্ট হেল্প করেছে, কিন্তু বর্ডারটা আমাদেরকে নিজেকেই ক্রস করতে হতো, কারণ ওটা ওরা ইউক্রেনের ভিতর ঢোকার পসিবিলিটি ছিল না কারো। তো আমরা যখন গেলাম ওখানে, দেখি আমাদেরকে ফার্স্টে বলা হয়েছিল 25 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু গিয়ে দেখা হলো যে 40 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা ভাবলাম অন্তত ট্রেন স্টেশনে যাই, ওখান থেকে যদি আমরা ট্রেন পেতে পারি তাহলে হয়তো আমাদেরকে আজ শুধু 10 কিলোমিটার হাঁটতে হবে। ট্রেন স্টেশন গেলাম, এলাম, তাতেও 10 কিলোমিটার, ট্রেনের কোনো সন্ধান ছিল না, তো সব মিলিয়ে সেই 50 কিলোমিটার হাঁটতে হলো। রাত্রি 11টা থেকে হয়তো সকাল ঠিক মনে নেই আমার, 10টা বেজে গিয়েছিলো ওখানে পৌঁছতে। ওই যে এরিয়ায়, ওই এরিয়ার যে সাধারণ মানুষ, তাদের মধ্যে কত কেমন আতঙ্ক ছিল, তারা কীভাবে সেখানে? তারা শুধু বেরোনোরই চেষ্টা করেছিল, শুধু মানে জ্যাম, ট্রাফিক ভর্তি, ওই জন্য আমাদের বাস এগোতে পারেনি, ওই জন্যই আমাদেরকে হাঁটতে হয়েছে। আমাদের ঘুমায়নি, ও তো দুদিন রাস্তায়তেই ছিল, কোনো ছাউনি পায়নি, বাসটা পায়নি, তো এত অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিলো ওখানে। হ্যাঁ, তারপর তো পড়ারে বোধহয় দুদিন আটকে রইল ওখানে, পড়ার পর স্পষ্ট দিচ্ছে না, বিঘ্ন ছিলাম, এখন নিয়ে আসছে, ভালোই লাগছে। ভারত সরকার যে কতটা সহযোগিতা করেছে? ভারত সরকার পরিবহনে, ভারত সরকার খুব প্রচুর সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করে, অনেক ভারত সরকার যদি না সহযোগিতা করতো তারা তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো না, মানে আমার বাড়ি অবধি ভারত সরকার পৌঁছে দিয়ে গেছে। কখন মেয়ে? ভারত সরকার বা রাজ্য সরকার দুজনে মিলে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। কখন মেয়ে আসে বাড়িতে? মেয়ে বাড়িতে পৌঁছে দুটো রাত্রি আজকে যখন থেকে শুনলেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা ভয়াবহ যুদ্ধ চলছে, সেই উৎকণ্ঠার মধ্যেই ছিলাম। তবে ওই কলেজ ওদের ছাড়ছে নি, বলছে আবার হয়তো 2 মাস পরে আবার ক্লাস শুরু করবো, ট্রেনের টিকিটও পেল না লাস্টের দিকে। মেয়ের সাথে সবসময় যোগাযোগ করি, কথা বলছি।
প্রত্যেক মুহূর্তে টিভিতে চোখ রেখে না দেখতেন? প্রত্যেক মুহূর্তে টিভিতে পর দেখতাম সবসময় আতঙ্কে? হ্যাঁ আতঙ্কে। এই মুহূর্তে মেয়েকে কাছে ফিরে পেয়ে কতটা আনন্দ লাগছে? কাছে ফিরে খুব আনন্দ লাগছে। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।